হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্ডিয়ান ব্লগার প্রীতা। আমি তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো এখন আমরা একটু, এখন বাজে হলো রাত 9টা, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল। আমরা একটা দোকানে যাচ্ছি এখন, দোকানে যাচ্ছি মানে আমরা যাচ্ছি একটা সোনার দোকানে। তো সেখানে কিছু কেনাকাটা করার ইচ্ছে আছে। তো আজকে আমার ব্লগটা হলো এটা নিয়েই, গোল্ড শপিং জুয়েলারি। আমি যেটা করছি সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলো দোকানে যাওয়া যাক আর বরের পকেটটা ঘষানো যাক। চলো তাহলে যাই। যারা তোমরা বারুইপুর, সোনারপুর, রাজপুরে থাকো তারা কিন্তু এই হরহরি জুয়েলার্সে এসে সোনার জিনিস ইজিলি কিনতে পারো। তো দেখো তোমাদের আমি দোকানটা দিই। আজকে আমি একটু জুয়েলারি কিনেছি, সেগুলো এখানে রয়েছে। এখন এমনি দেখো আমি বাড়ি গিয়ে তোমাদেরকে সব ভালো করে দেখাবো। আপাতত দেখে নাও তিনটে জিনিস কেনা হয়েছে। এই তিনটে জিনিসই আমি তোমাদের বাড়ি ফিরে দেখাবো, আর পুরো জুয়েলারি হলটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার এই যে হলো দাদা, তো আমরা আরো কয়েকটা সেট নিয়ে এসেছি, সেগুলো একটু মানে দেখাচ্ছি ওনাকে যে সেগুলো দিয়ে অন্য কিছু করা যায় কিনা। তো এগুলো কেনা হলো, এগুলোর প্রাইসও তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তো ঠিক আছে, দেখা যাক। দেখো এটা একটা লোহা বাঁধানো কিনেছি, ওই যেটার মুখের ডিজাইনটা এরকম লোহা বাঁধানো। সঙ্গে কিনেছি একটা গোল্ড ব্যাঙ্গেল। এটা আমার লোহা বাঁধানোটা। পার্লের সেটটা দেখো,
তাহলে দেখলে আমি কি কি জুয়েলারি দেখিয়েছি কিনেছি, আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আমি এটা আরো ভালোভাবে শেয়ার করব। তাহলে বুঝতে পারবে যে কিরকম জুয়েলারিগুলো হলো এক্স্যাক্টলি। বালা লোহা বাঁধানো আর একটা বলের সেট। তো তোমাদেরকে আমি দোকানটাও দেখাচ্ছি। যে দাদা বসে আছেন, দাদা একটু হাই করে দিন আমার ভিউয়ার্সদের। তোমরা যারা এই সাইডে বললাম থাকো, বারুইপুর, সোনারপুর, রাজপুর, তারা কিন্তু দাদার এই হরহরি জুয়েলার্স এসে সোনার জিনিস, রূপো জিনিস। তো আমি বাড়ি ফিরে এসেছি, আর তোমাদেরকে আমি বলেছিলাম যে কি কি কিনলাম আমি সেটা বাড়ি ফিরে ভালো করে দেখাবো। তো বাড়িতে এসে এইগুলো, এই তিনটে জিনিস কিনেছিলাম, এই তিনটে জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমটা হলো লোহা বাঁধানো। লোহা বাঁধানোর ডিজাইনটা এই, বাবু তার থেকে দেখাচ্ছিস তো, এটা হলো লোহা বাঁধানোর ডিজাইনটা, এরকম খুব সুন্দর। মুখটা দেখো, মুখের ডিজাইনটা খুব সুন্দর। এটা লোহা বাঁধানোটা। এবার দেখাচ্ছি আমার হাতের বালাটা। বালাটার মুখটা এরকম, এটা স্ক্রুবালা নিইনি, হাতের মাপেরই পুরো নিয়েছি আর কি, কারণ স্ক্রুতে মাঝে মধ্যে স্ক্রুগুলো বেশি টাইট হয়ে যায়। আমার বিয়ের চুরগুলো সেই অবস্থা হয়েছে আর কি, খুব টাইট হয়ে গেছে এখন। তো এই বালাটা এরকমই নিয়েছি, এটা একটা সিঙ্গেল পিস বালা। আর আমি নিয়েছি একটা পার্লের সেট। এই হলো পার্লের সেটটা, এরকম কানের দুল আছে সঙ্গে, কানের দুল। আর এই হলো সেটটা, এটা আমার 2500 টাকা করেছে। আচ্ছা, এটা 9 গ্রাম সোনা আছে। এবার ভ্যালুয়েশন সেইভাবে করে নাও তোমরা। আর এটা আমার পড়েছে 71,000, বালাটা পড়েছে 71,000। আর এটা পড়েছে 2500 বললেই দিলাম। আর এটা 9 গ্রাম এখনকার ভ্যালুতে কত হয় দেখে নিতে হবে, প্রায় 50,000-এর কাছাকাছি এটা। তাই হলো আমার টোটাল গোল্ড জুয়েলারি শপিং হল। তা ফ্রেন্ডস, তোমরা আমার জুয়েলারি শপিংটা দেখতেই পেলে। আশা করি তোমাদের আমার জুয়েলারি শপিংটা খুবই ভালো লেগেছে। আর তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে আমার জুয়েলারিগুলো কেমন, মানে লোহা বাঁধানো, বালা বা পার্লের সেটটা তোমাদের কেমন লেগেছে সব কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অপেক্ষায় থাকবো। তাহলে আজকের ব্লগটার বেশি বড় না করে এখানেই শেষ করছি। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমার জন্য লাইক দেবে, সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে, যাতে তোমরা আমার পরিবারের সদস্য হয়ে উঠতে পারো, আর কমেন্ট করবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, লাভ ইউ অল, সুইট ড্রিমস।